প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে আমরা আলোচনা করব। উৎপাদকী বিশ্লেষণ সম্পর্কে তো উৎপাদকী বিশ্লেষণ চাকরির পরীক্ষায় বারবার আসা টপিকগুলোর মধ্যে অন্যতম এবং অন্যান্য যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই অঙ্কগুলোতেও ক্যালকুলেশন করার সময় কিন্তু উৎপাদক বিশ্লেষণ প্রয়োজন পড়ে তো এই অংশটা খুবই মনোযোগ সহকারে দেখবে কারণ উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে সরাসরি পরীক্ষায় আসতে পারে আবার হচ্ছে একটু ব্যতিক্রমভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তো দেখো আমি বেসিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো তোমাদের শেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আমি আশা করছি যে তোমরা আর কখনও এই অংশ থেকে ভুল করবে না ওকে তো শুরুতেই বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে তো দেখো কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এটা হচ্ছে একটা অঙ্ক যেটার আলাদা আলাদা তিনটা পদ রয়েছে তো এক্স স্কোয়ার একটা পদ নাইনাস একটা পদ এবং টোয়েন্টি একটা পদ তো দেখো আমরা যেটা করি উৎপাদক বিশ্লেষণের সময় আমরা এই সংখ্যাটাকে ভাঙানোর চেষ্টা করি অর্থাৎ এই সংখ্যাটাকে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি যেন গুণ করে বিষ হয় এবং যোগ বা বিয়োগ করে নয় হয় এই জিনিসটা আমরা শুরুতে করি ওকে তো দেখো এই জিনিসটি করার পূর্বে তোমাদের বেশ কিছু জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে দেখো আমি সবার প্রথমে তোমাদের বলছি যে কি ধারণা রাখবে তোমরা যে প্রথমে চিন্তা করবে এক নম্বরে চিন্তা করবে যে এখান থেকে কমন যায় কি না আমি কি বলছি কি যায় কমন যায় কিনা নাম্বার দুই তুমি করবে কি প্রথমে যে রাশিটা রয়েছে এবং শেষে যে রাশিটা রয়েছে অর্থাৎ পদ রয়েছে এ দুটো গুণ করে দেবে ওকে তাহলে প্রথম এবং শেষের যে রাশি দুটো আছে সে দুটোকে গুণ করে দেবে আচ্ছা গুণ করে দেওয়ার পরে যে গুণফলটা তোমাদের আসবে এই গুণফলটাকে হচ্ছে ভাঙতে হবে ওকে গুণফলটাকে ভাঙতে হবে এখানে আমি গুণফলটাকে এভাবে ভেঙে দেখাচ্ছি যে বেশ কয়েকটা হবে তাহলে গুণফলটাকে কী করতে হবে ভাঙতে হবে তাহলে দেখো প্রথমে কমন যায় কি না সেটা চিন্তা করতে হবে এরপর প্রথমটার শেষটা গুণ করে যেহেতু মাঝখানে গুন দিয়েছে গুণ করে এখানে বসাতে হবে বসানোর পর সেটাকে কি করতে হবে ভাঙতে হবে ঠিক আছে সেটাকে আমাদের ভাঙতে হবে আচ্ছা ভাঙতে হবে এবং সেটা এই মাঝখানে যে পথটা রয়েছে ভেঙে সেটা বানাতে হবে যোগ বা বিয়োগ করে ওকে তো দেখো প্রসেসটা না করলে তোমরা বুঝতে পারবে না তাহলে আমি কি করব শুরুতে আমি করব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ক্লিয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তাহলে আমি কি দেখছি শুরুতে কমন অর্থাৎ এখানকার মধ্যে কোনো কিছু কমন যায় কিনা কমন গেলে কিন্তু প্রত্যেকটাতেই যেতে হবে যেহেতু যায় না তার মানে আমরা কমন নিচ্ছি না এরপর কি বলেছে প্রথম আর শেষ গুণ করতে হবে তাহলে প্রথমে এক্স স্কোয়ার শেষে বিশ তাহলে বিশ এক্স স্কোয়ার হচ্ছে গুণফল আমি সাইড দিয়ে রেখে রাখলাম বিশ এক্স স্কোয়ার হচ্ছে এটার গুণফল ঠিক আছে তাহলে টোয়েন্টি এক্স স্কোয়ার এই টোয়েন্টি এক্স স্কোয়ার তো আমি প্রথম আর শেষ গুণ করে পেলাম তাহলে এইটা মনে করো এটা টোয়েন্টি এক্স স্কোয়ার এবার কি বলেছি এটাকে ভাঙতে হবে আচ্ছা ভাঙতে হবে কীভাবে টোয়েন্টি এক্স স্কোয়ারের গুণফল আকারে প্রকাশ করতে হবে যেমন আমি বলতে পারি হচ্ছে বিশ এক্স আর এক্স গুণ করলে এটা হয় আবার আমি বলতে পারি যে নাইন এক্স ইন্টু হচ্ছে সরি আমি বলতে পারি ফাইভ এক্স ইন্টু ফোর এক্স করলে টোয়েন্টি এক্স স্কোয়ার হয় ওকে আবার আমি বলতে পারি যে টেন এক্স ইন্টু টু এক্স গুণ করলে টোয়েন্টি এক্স স্কোয়ার হয় দেখো এরকম বিভিন্ন রকম কিন্তু থাকতে পারে তাহলে এখানে কয়টা হলো একটা দুইটা তিনটা ওকে তার মানে আমি বলেছি ভাঙতে হবে তাহলে এভাবে ভাঙতে হবে তোমরা কি করো চিন্তা করো জাস্ট এই বিষকে ভাঙানোর চিন্তা করো সেটাও হবে তবে নিয়ম কিন্তু এটা ওকে তো যেহেতু এখানে টোয়েন্টি রয়েছে তাই বিষাক্ষে বিষ চার পাঁচা মানে চার আর পাঁচ গুণ করলে বিষ আর দশ আর দুই গুণ করলে কত বিশ ঠিক আছে তাহলে খেয়াল করবে যে মাঝখানে যে নাইন রয়েছে এই নাইনেক্সটা এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যে কোনো একটার মধ্যে মিলে যাবে তাহলে বলো তো দেখি এই পাঁচ আর চার যোগ করলে আমাদের নাইন এক্স হয় কিনা নিশ্চিতভাবেই তুমি বুঝে গিয়েছো যে পাঁচ আর চার যোগ করলে কত হয় নয় মানে ফাইভ এক্স আর ফোর এক্স যোগ করলে নাইন এক্স হয় এটা হবে আমাদের উৎপাদক ঠিক আছে তাহলে আমি কি করব দেখো ভালো করে মনোযোগ দাও এক্স স্কোয়ার প্লাস এক্স এস স্কোয়ার প্লাস আমি ঠিক রাখবো প্লাস টোয়েন্টি আমি এইদিকে প্লাস টোয়েন্টি ঠিক রাখবো যতটুকু ঠিক থাকবে আমি সেটা ঠিক রাখবো ওকে ঠিক রাখার পর যেটা করব আমি দেখো দেখি পাঁচ আর অর্থাৎ আর চার এক্স যোগ করতে হবে কিনা নিশ্চিতভাবে এই মধ্যে বড় কোনটা পাঁচ তাই আমরা বড়টা আগে লিখব ফাইভ এক্স এরপরে ছোটটা লিখবো প্লাস হচ্ছে ফোর এক্স এখন তুমি হয়তো ভাবতে পারো যে এখানে প্লাস দিবো না মাইনাস দেব আমি কিভাবে বুঝবো দেখো এখানে যদি শুধু একটা এক্স থাকতো তাহলে কিন্তু ফাইভ এক্স মাইনাস ফোর এক্স ওকে কিন্তু কথা হচ্ছে এখানে যেহেতু নাইন এক্স রয়েছে তার মানে বোঝাই যাচ্ছে এই দুইটা রাশি যোগ করতে হবে যোগ করলে নাইন এক্স হয় এটা তোমাকে বুঝে নিতে হবে এবার আসো আমরা কমন চিন্তা করবো যে এই দুটোর মধ্যে দুটা দুটো করে কী কমন যায় তাহলে এক্স স্কোয়ার আর ফাইভ এক্সের এর মধ্যে কমন যায় এক্স তার মানে এক্স প্লাস ফাইভ থাকে নিশ্চিত তোমরা কমনটা বোঝো যে এখানে দুইটা এক্স রয়েছে একটা এক্স কমন গেলে আর একটা থাকে আর এখানে এক্স তো কমন গিয়েছে তার মানে ফাইভ থাকে প্লাস হচ্ছে এখানে কী কমন যায় দুটোর মধ্যে খেয়াল করো তুমি কিন্তু এটাও চিন্তা করবে যে কমন নেওয়ার পর কিন্তু এক্স প্লাস ফাইভ আমাকে বানাতে হবে তাহলে এই ফোর এক্স আর টোয়েন্টি এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে আমাদের ফোর তাহলে ফোর কমন নিলে কি হয় এক্স প্লাস এই চার আর যদি পাঁচ আমি গুণ করি চার আর কুড়ি হয় এবং চিহ্ন মিলতে হবে দেখো এর সামনে প্লাস এটা প্লাস প্লাসে প্লাসে প্লাস ফোর এক্স আবার প্লাসে প্লাসে প্লাস চার পাঁচে কুড়ি ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের চিন্তা করে বিষয়গুলো সম্পর্কে হচ্ছে মিলাতে হবে ইকুয়াল টু এবার বাইরেরটা লিখতে পারো অথবা ভিতরের দুইটা আগে একটা লিখতে পারো তার মানে এক্স প্লাস ফাইভ একটা আর এক্স প্লাস ফোর একটা এক্স প্লাস হচ্ছে ফোর ওকে এই হচ্ছে আমাদের এটার উৎপাদক তো এই অঙ্কটা আমরা শিখলাম এবং এরপরে আমরা আরও অনেক অঙ্ক করার চেষ্টা করবো আজকে উৎপাদক বিশ্লেষণের তো আমি এটা একটু মুছে দিচ্ছি দেখো এখানে আমি আরও তিনটা অঙ্ক তুলে রেখেছি প্রথমটা কি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি ফোর পরে তো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এবং সবশেষে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমরা আরও অনেক অঙ্ক করবো এই তিনটা আমরা আগে করি দেখো তো কি দেওয়া আছে প্রথমটাতে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি ফোর তাহলে আমি কি বলেছি শুরুতে কমন যায় কি না সেটা চিন্তা করতে হবে কোনো কিছু কমন যায় যায় না এরপরে প্রথম আর শেষ গুণ করতে হবে অর্থাৎ এক নম্বরটা আর তিন নম্বর আর সেটা গুন করতে হবে এটা আর এটা তাহলে কত হয় গুণ ফল চব্বিশ এক্স স্কোয়ার ক্লিয়ার এই চব্বিশকে আমাদের ভাঙাতে হবে ভাঙিয়ে আমাদের ইলেভেন বানাতে হবে তো চব্বিশকে নর্মালি যদি আমি ভাঙাই তাহলে ফোর এক্স ইন্টু সিক্স এক্স আমি সিক্স এক্সটা সামনে লিখবো সিক্স এক্স ইন্টু কত ফোর এক্স চার ছয় চব্বিশ আবার আমি বলতে পারি যে হচ্ছে চার ছয় চব্বিশ তিন আট গুণ করলে চব্বিশ তাহলে এইট এক্স ইন্টু থ্রি এক্স চব্বিশ আবার আমি বলতে পারি চব্বিশ এক্স ইন্টু এক্স হচ্ছে চব্বিশ এক্স স্কোয়ার ঠিক আছে আরও কিন্তু আবার বলতে পারি বারো এক্স ইন্টু টু এক্স তার মানে চব্বিশ এভাবে বলতে পারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে আট আর তিন রয়েছে এই আট আর তিন দিয়ে কিন্তু ইলেভেন মিলে যাচ্ছে অর্থাৎ এইট আর থ্রি যোগ করলে ইলেভেন হচ্ছে তার মানে এটা আমরা বুঝে ফেললাম তাহলে ইকুয়াল টু আমি করব প্লাস যা আছে তাই লিখে রাখলাম দেখো এখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকু অপরিবর্তিত থাকবে সব সময়ের জন্য ঠিক আছে তাহলে এবার কি হবে এই ইলেভেন এক্সকে বানাবো আমরা এইট এক্স প্লাস থ্রি এক্স নাকি এইট এক্স মাইনাস থ্রি এক্স অবশ্যই প্লাস কেননা প্লাস না করলে তো ইলেভেন হবে না তাহলে বড়টা সামনে এইট এক্স প্লাস ছোটোটা তার মানে থ্রি এক্স এই হচ্ছে আমাদের পরের লাইনটা এভাবে তৈরি করতে হবে ইকুয়াল টু কী হবে এক্স কমন নিলে দুইটার মধ্যে এক্স প্লাস এইট থাকে প্লাস এই থ্রি যদি আমি কমন নেই তাহলে এক্স থাকে প্লাস তাহলে এখানে কী বসালে এইটা আর এইটা গুণ করলে চব্বিশ হয় তার মানে আট বসালে তাহলে দেখো তিন আটে চব্বিশ হয় তার মানে এক্স প্লাস এইট এক্স প্লাস এইট মিল রয়েছে তাই এক্স প্লাস এইট দুটার মধ্যে একটা আর এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি অর্থাৎ বাইরে যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে নিতে হবে এই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার ঠিক আছে এবার আমি মাইনাসের একটা করে দিচ্ছি তো এটা একটু মুছে দেই আমি মুছে দিয়ে আমি মাইনাসের একটা করে দিচ্ছি দেখো তাহলে কী করতে হবে তিন নম্বর যে অঙ্কটা রয়েছে তিন নম্বরে আমাদের কি দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি আচ্ছা দেখো এবার কিন্তু মাইনাস রয়েছে তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি এখানে আমি একটু করে দেখাবো দেখো তাহলে আমি কি জানি কমন যায় কি না কমন যায় না এবার প্রথম আর শেষ গুণ করলে কত হয় টোয়েন্টি এক্স স্কোয়ার এই টোয়েন্টিকে আমি জানি যে নাইন এক্স যদি বানাতে হয় মাইনাস নাইন এক্স তাহলে কীভাবে বানাতে হবে আমি জানি ফাইভ এক্স ইন্টু ফোর এক্স করলে এই দুটো গুণ করলে টোয়েন্টি এক্স স্কোয়ার হয় আর এই দুটো যোগ বা বিয়োগ করলে আমাদের এই নাইন এক্সটা হতে হবে এখন কীভাবে বানাবো দেখো দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ঠিক থাকলো প্লাস টোয়েন্টি সব ঠিক থাকলো ওকে এখন বলো তো দেখি এখানে ফোর এক্স আর ফাইভ এক্স আর ফোর এক্স যোগ করলে কিন্তু নাইন এক্স হবে এবং প্লাস নাইন এক্স কিন্তু এখানে রয়েছে মাইনাস নাইন এক্স আবার এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে হবে শুধু এক্স অর্থাৎ ফাইভ এক্স থেকে ফোর এক্স বাদ দিলে একটা এক্স থাকে তাই আমাদের কী করতে হবে বলো তো দেখি দুইটাই মাইনাস করতে হবে অর্থাৎ মাইনাস বড়োটা আগে ফাইভ এক্স এবং মাইনাস ফোর এক্স তোমরা নিশ্চয়ই জানো যে দুই মাইনাসের এক মাইনাস পাঁচ আর চারে নয় হয় এভাবে আমাদের বিষয়টা বুঝে বুঝে লিখতে হবে ঠিক আছে তাহলে ইকুয়াল এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ হয় তাহলে এই দুটো চলে গেল এবার মাইনাস মাইনাস দিলাম এই দুটোর মধ্যে কী কমন নিতে হবে ফোর যদি আমি কমন নিই তাহলে কী থাকে একটা এক্স থাকে এবারে খেয়াল করো এখানে খুবই ক্রিটিক্যাল একটা জায়গা চলে এসেছে যেখানে তোমাদের ভুল হয় আচ্ছা বলো তো দেখি এখানে কী বসালে প্লাস টোয়েন্টি এক্স মিলে যাবে চিহ্ন সহ মিলে যাবে আচ্ছা দেখো এখানে কিন্তু প্লাস ছিল আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্স হয়েছে এই যে ফোর এক্স এখন যদি আমি এখানে প্লাস বসাই প্লাস ফাইভ বসাই তাহলে প্লাসে মাইনাসই কিন্তু মাইনাস হবে কিন্তু এখানে তো প্লাস আছে তাই আমি মাইনাস বসাবো মাইনাস ফাইভ বসাবো কেন কেননা মাইনাসে মাইনাসে প্লাস আর ফোর আর ফাইভ গুণ করলে টোয়েন্টি হয় এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে অথবা এখানে কি চিহ্ন বসবে সেটা তুমি এখান থেকেও হেল্প নিতে পারো এখানে মাইনাস রয়েছে তাই চিন্তা করবে এখানে মাইনাসই হবে তাহলে ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ দুটোর একটা আর এক্স মাইনাস ফোর বাইরে যেটা আছে সেখানে একটা ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্কটা তো আশা করছি তোমরা পরের অঙ্কটা করতে পারবে ঠিক আছে তো দেখো পরের অঙ্কটাও আমি একটু করে দিচ্ছি প্রবলেম হতে পারে হয়তো তোমাদের আমি শুরুর দিকে করে দিচ্ছি তাহলে কত হচ্ছে চার নম্বর অঙ্কটা কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে বলো তো দেখি সিক্স এক্স স্কোয়ার হয় যেহেতু কমন যায় না তাহলে সিক্স এক্স স্কোয়ার যেহেতু হয় তাহলে আমরা তিন দুগুনো ছয় বলতে পারি কত কত বলতে পারি দেখো তিন দুগুনো ছয় তো এদিকেও আমি একটু মুছে দেই তো আমাদের কী হবে এটা আর এটা গুণ করলে হয় সিক্স এক্স স্কোয়ার তাহলে আমরা সিক্স এক্স এক্স স্কোয়ারকে ভাঙতে পারি দেখো ছয় একে ছয় তার মানে সিক্স এক্স ইন্টু এক্স এটাও হয় আবার আমরা বলতে পারি তিন দুগুণো ছয় থ্রি এক্স ইন্টু টু এক্স এটাও হয় এই দুটো ছাড়া কিন্তু হয় না কিন্তু খেয়াল করো এখানে আমি যদি এই থ্রি এক্স আর টু এক্স এর আগের অঙ্কটার মতো ব্যবহার করি তাহলেও কিন্তু ফাইভ এক্স বানানো যাবে আবার যদি আমি সিক্স এক্স থেকে এক্স বাদ দিই তবুও কিন্তু ফাইভ এক্স হবে তার মানে এই দুইটা দিয়ে এই অঙ্কটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হবে কিন্তু দেখো আমি যদি এখানে এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস সিক্স এক্স ব্যবহার করতে যাই মনে করো আমি ব্যবহার করলাম যে মাইনাস সিক্স এক্স তাহলে প্লাস এক্স প্লাস সিক্স দেখো অঙ্কটা কিন্তু কেমন হচ্ছে যে মাইনাস ছয় এক্স থেকে প্লাস এক্স ছয় একে ছয় তাহলে মাইনাস ছয় এক্স থেকে প্লাস এক্স বাদ দিলে কিন্তু মাইনাস ফাইভ এক্স হয় কিন্তু এটা কিন্তু হবে না কেন হবে না খেয়াল করো না হওয়ার কারণটা কী দেখো আমি করতে যাচ্ছি এক্স কমন নিলাম তাহলে এক্স মাইনাস সিক্স প্লাস আমি ওয়ান যদি কমন নিই তাহলে এক্স এখানে কিন্তু আর মাইনাস হয় না এখানে কিন্তু প্লাস সিক্স হয় দেখো দুটো কিন্তু মিলল না এখন খেয়াল করো যে কেন মিলল না কারণটা কী কারণ হচ্ছে এই যে প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল যে সিক্স এক্স স্কোয়ার হয়েছে এবং প্লাসে প্লাসে প্লাস সিক্স এক্স স্কোয়ার হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো মাইনাস ফাইভ এক্সকে আমরা তো এই দুটো রূপে কল্পনা করেছি এই দুটোর গুণফলও কিন্তু প্লাস সিক্স এক্স স্কোয়ার হতে হবে কিন্তু এই দুটোর গুণফল হচ্ছে কি মাইনাস সিক্স এক্স স্কোয়ার তাই এটা কিন্তু হবে না আমি আবার বলছি যে তুমি হচ্ছে এখানটা দেখো আমি মুছে দিচ্ছি তোমাকে করতে হবে কি এই দুটোর গুণফল যা হবে অর্থাৎ চিহ্ন সহ যা হবে এই মাইনাস ফাইভ এক্স এখানে দেওয়া রয়েছে এটা তুমি যেভাবে বানাবা সেই দুটোর গুণফল প্লাস এক্স এক্স স্কোয়ার হতে হবে ওকে নচেত কিন্তু হবে না তো আমরা দেখতে পাচ্ছি যে এর এখনই যেটা আমি লিখেছিলাম সেটার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না তাই এটা কিন্তু আমাদের হবে না যদিও উৎপাদক মনে হচ্ছে হবে কিন্তু সেটা কিন্তু হবে না এবার দেখো আমরা পরের পরের অংশটা দিয়ে করার চেষ্টা করছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এবার কিন্তু দেখো মিলে যাবে দেখো থ্রি এক্স আর টু এক্স গুণ করলে হয় সিক্স এক্স স্কোয়ার আর মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু এক্স এটা হচ্ছে মাইনাস ফাইভ এক্স তাহলে কি দাঁড়াচ্ছে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি হয় দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণো ছয় মিলে গিয়েছে তাহলে ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি একটা আর এক্স মাইনাস টু একটা এই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে এবার আমরা একটু অন্য ধাঁচের অঙ্ক করার চেষ্টা করব দেখো আমরা এবার পাঁচ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক আমি আগে বলেছি সিক্স এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থ্রি এই হচ্ছে আমাদের অঙ্ক তো আমি অঙ্কটা তুলছি সিক্স এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস হচ্ছে থ্রি তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে খেয়াল করো কি হবে আমরা তো জানি কমন যায় কি না কোনো কিছু শুরুতে না কোনো কিছু কমন যায় না প্রথম আর শেষ যদি আমরা গুণ করি তাহলে কি হয় তিন ছয় আঠারো এক্স স্কোয়ার ওকে এবার কিন্তু বিষয়টা তোমাদের কাজে লাগলো দেখো আঠারো এক্স স্কোয়ারকে কত বানাতে হবে মাইনাস ইলেভেন এক্স তার মানে আমি যদি বলি যে নাইন এক্স ইন্টু টু এক্স যদি হয় তাহলে নয় দুগুণো আঠারো এক্স স্কোয়ার তো হয়ে যায় আর নয় আর দুই এগারো হয় ওকে তাহলে মাইনাস নাইন আর মাইনাস টু করলে মাইনাস ইলেভেন হবে তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ঠিক থাকবে প্লাস থ্রি ঠিক থাকবে সব ওকে এখন কি হবে এই এগারোর জায়গায় বড়োটা কোনটা নাইন এক্স তাহলে নাইন এক্স মাইনাস টু এক্স দেখো আমি যদি প্লাস বসাতাম তাহলে কিন্তু মাইনাস নাইন এক্স প্লাস টু এক্স মাইনাস সেভেন এক্স হতো কিন্তু কী রয়েছে মাইনাস ইলেভেন এক্স তাই এটাও মাইনাস এটাও মাইনাস এভাবে তোমাদের বুঝতে হবে তাহলে ইকোয়াল টু এই দুটোর মধ্যে কী কমন যায় দেখো এই দুটোর মধ্যে থ্রি এক্স কমন যায় তাহলে থ্রি এক্স যদি আমরা কমন নেই থাকে কত থ্রি এক্স মাইনাস থ্রি ডান দেখো তিন তিরিখা সরি টু এক্স থাকে তাহলে টু এক্স মাইনাস থ্রি থাকে তাহলে তিন দুগুণ ছয় এক্স স্কোয়ার মাইনাস তিন তেখা নাইন এক্স এবার মাইনাস এ দুটোর মধ্যে যদি আমি ওয়ান কমন নেই তাহলে থাকে টু এক্স মাইনাস থ্রি দেখো ওয়ান কমন না নিয়ে কিন্তু এখানে উপায় নেই কেননা প্লাসে মাইনাসে মাইনাস দুই এককে দুই এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দিয়ে তিনকে গুণ করলে তিন ঠিক আছে এবার আসো টু এক্স মাইনাস থ্রি একটা অর্থাৎ দুটোর মধ্যে একটা আর থ্রি এক্স মাইনাস ওয়ান একটা থ্রি এক্স মাইনাস ওয়ান একটা এইভাবে কিন্তু এই অঙ্কটার সমাধান আমাদের করতে হবে ঠিক আছে এবার আমরা আরেকটা অঙ্ক করব দেখো এখানে ছয় নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর তার মানে আমরা যদি বসাই টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর তাহলে কী দাঁড়ায় বিষয়টা প্রথম আর শেষ গুণ করলে হয় এইট এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ারকে বানাতে হবে সেভেন তার মানে আমি বলতে পারি এইট এক্স ইন্টু এক্স তার মানে আট এক্স আট আর আট থেকে একবার দিলে সাত হবে ঠিক আছে তো এভাবে আমরা কিন্তু করবো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ঠিক থাকবে মাইনাস ফোর ঠিক থাকবে এবার এটাকে এমনভাবে বসাতে হবে বড় কোনটা এইট এক্স তাই বড়টা বসালাম এবার বলতো মাইনাস এইট এক্স থেকে কি করলে মাইনাস সেভেন এক্স হবে এখানে কিন্তু প্লাস এক্স করলে মাইনাস সেভেন এক্স হবে আর এখানে যদি মাইনাস বসায় দাও তাহলে এক্স আর মাইনাস এইট এক্স মাইনাস নাইন এক্স হয়ে যাবে কিন্তু তাই এখানে কি করতে হবে প্লাস বসাতে হবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এবার আসলে এখানে আমি টু এক্স কমন নিতে পারি থাকলে কি হয় এক্স মাইনাস ফোর খেয়াল দেখো টু এক গুণ করলে মাইনাস এইট এক্স হয় যেহেতু মাইনাস রয়েছে এবার প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফোর হয় দেখো এটা যদি মিলে যায় দেখবা এটা মিলে গিয়েছে তাই ওয়ান কমন নিয়েছি আমরা তাহলে এক্স মাইনাস ফোর দুটার মধ্যে একটা আর টু এক্স প্লাস ওয়ান বাইরে যেটা ছিল যে দুটা সেটা তাহলে এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার তো এবার আমি তোমাদের বেশ কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা করতে পারো দেখো আমি এটা মুছে দিয়ে তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখো আমি চারটা অঙ্ক তুলে রেখেছি আমি আশা করছি যে অঙ্কগুলো তোমরা শিখলে সেই অঙ্কগুলো থেকে এই চারটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে বাসায় এবং কিছুটা হচ্ছে সহজ না হচ্ছে কিছুটা কঠিন দিয়েছি আমি অঙ্কগুলো তো তোমরা বুঝে বুঝে মাথা খাটিয়ে আমি যে যেরকমটা শেখালাম সেভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে তো আরও একটা ভিডিও আমি বানাবো উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে তোমরা কে কে সেই ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ভালো থেকে থাকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে